আচ্ছা, আমি আজকে করব ডাল মাখানি। ডাল মাখানি যেন এই যে কালো যে বিউলির ডালটা, খোসা সুদ্ধ বিউলির ডাল, সেইটা 1 কাপ নিয়েছি। আর এই 1/4 কাপ আমি রাজমা নিয়েছি, এলো বেশ 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এবার একটু সেদ্ধ করতে দেব এটা প্রেশার কুকারে। আমি একটু নুন দেব, জল দিলাম। আর এবার আমি কয়েকটা 6-7টা হুইসলিং দেব। আমি এটা সেদ্ধ করে আনছি। আমি 6-7টা হুইসেল দিয়েছি। আমার মোটামুটি ভালোই সেদ্ধটা ঠিকঠাক হয়ে গেছে। সেদ্ধটা কিন্তু খুব বেশি হবে, বেশ গলে গলে যাবে, তবেই এটার মানে সব মেখে ঝেকে যাবে, কিছু চেয়ে চেয়ে থাকবে না। দেখো, তোমাদের দেখাচ্ছি, এই দেখো হাত দিলে একদম গলে যাচ্ছে, এইরকম সেদ্ধ হতে হবে। এখানে আমি এবার ডালটার যে ফোড়নটা দেব সেইটা করে নিচ্ছি। এটাতে প্রথমে আমি এই যে গোটা গরম মশলা একটু ভেঙে নিয়েছি, নিয়ে আমি এটা একটু ফোড়ন দিচ্ছি। দিয়ে আমি একটু পেঁয়াজটা কুচি কুচি করে কেটে কেটে একটু ভাজবো। পেঁয়াজ বাটাও দিতে পারা যায়, কিন্তু আমার এই ভাজাটাই বেশি ভাল লাগে। এটা কিন্তু বেশ একটু লাল লাল করে ভাজতে হবে। দেখো, বেশ এতটাই লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, এতে আমি আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আর 4টে টমেটো আমি বেটে নিয়েছি। এইটা আমাকে একজন বলেছে ডাল মাখানি দেখাতে, তা যে আর ডাল মাখাইটা ওই জন্য করছি। এবার এইটা কিন্তু বেশ 5-7 মিনিট ধরে এই কাঁচা গন্ধটাও চলে যাবে টমেটোর, একটু আমাকে সাঁতলে নিতে হবে 5-7 মিনিট ধরে। আচ্ছা, আমার এটা 5 মিনিট ভাজা হয়ে গেছে। একটু হিং দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটুখানি এর মধ্যে এবার সেদ্ধ এটা দিয়ে দেবো ডালটা। আচ্ছা, এই সময় আমি একটুখানি হলুদ দিচ্ছি, মানে 1 চিমটে হলুদ। হলুদ না দিলেও কিছু ক্ষতি নেই। আর আমি এই লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে রেখেছি, সেটা দিচ্ছি। হিরে গুঁড়ো দিলাম, সব 1 চামচ করে মাপা আছে। ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো আমি 1 চামচ, সব বড় চামচে 1 চামচ। আর অনেকে চিনি দেয় না, কিন্তু চিনি একটু দিলে না সব তরকারিতে একটু ব্যালেন্স হয়। আমি একটু চিনি দিয়ে দিলাম 1/2 চামচ। আচ্ছা, এটা খুবই ঘন হয়ে গেছে, এখানে আমি একটু গরম জল দিতে হবে আমাকে। জলটা আমার গরম করা আছে। আরও একটু জল গরম দিতে হবে, কারণ এইটা এখন 5-7 মিনিট আমাকে ফোটাতে হবে। 5-7 মিনিট না ফুটলে এটা সব কিছু মিশবে না। আচ্ছা, আমার 5-7 মিনিট এটা হয়ে গেছে। আমার আজকে নুনটা আগেই দেওয়া উচিত ছিল, আমি নুনটা দিতেই ভুলে গেছি। আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার হচ্ছে ডাল মাখানির সেই মাখন, এইটা কিন্তু 50 গ্রাম মাখন আমি দিচ্ছি। মাখনটা একটু হাত খুলেই দিতে হবে। এটাতে মাখনটা দেওয়ার জন্য খুব স্বাদটা খুব ভালো হয়, আর বেশ ক্রিমের মতন হয়ে যায় একটা। নুনটা কিন্তু তোমরা আগেই দিয়ে দেবে, আমি ভুলে গেছিলাম। দেখো, কনসিস্টেন্সিটা এখন কি সুন্দর হয়ে গেছে। এবার আমার নামানোর পালা। এই সময় আমি একটু ক্রিম দিয়ে দেবো, ফ্রেশ ক্রিম। আর এই আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবার আমি একদম এই অফ করে দিলাম। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি 10 মিনিট বাদে রান্নাটা সার্ভ করে দেবো। আচ্ছা, আমি এটা ডাল মাখানিটা সার্ভ করে দিয়েছি।
একটু সামান্য একটু ক্রিম ছড়িয়ে ওপরে, দেখো ওপরটা একদম জমে গেছে। আর এই রকমই হবে, মানে ভেতরে একদম একদম পাতলাও হবে না, খুব ঘনও হবে। আমি করলাম, দেখো তোমরাও ঘরে করো, খাও কেমন লাগে।